আওয়ামী লীগের তৃণমূলে নির্বাচনের প্রস্তুতি ঈদের পর কঠোর আন্দোলনের সিদ্ধান্ত সংসদের বাজেট অধিবেশন শুরু নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখার তাগিদ সৌকদে ট্রেনের অগ্রিম টিকিট না পেয়ে অনেকে ফিরেছেন খালি হাতে সংরক্ষিত আসন ব্যবস্থাকে দুষছেন যাত্রীরা বাংলাদেশে প্রকৃতিতে নে ভয়ঙ্কর দুর্যোগে মোট নিহতের চল্লিশ ভাগ হারায় এই মাসে গবেষণার তথ্য এবং দেরাদুনে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত আফগানিস্তানের টানা পরাজয়ের বন্দী বাংলাদেশ স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সাথে আছে আমি তাবুস মাহমেদ দেখছিলেন শিরোনামে এবার চলে যাচ্ছি পুরো সংবাদে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কমাস বাকি আর টানা তৃতীয়বারের মতো বিজয়ী হতে সাংগঠনিকভাবে এরই মধ্যে মাঠ পর্যায়ে তৃণমূলকে গোছাতে সব প্রস্তুতি শেষ করেছে আওয়ামী লীগ দলীয় কন্দল ভুলে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই লড়ার হাই কমান্ডের নির্দেশনা বাস্তবায়নে তৎপর সর্বস্তর বিস্তারিত আফিন আনোয়ারের প্রতিবেদনে সংবিধান অনুযায়ী দু হাজার এর ডিসেম্বরে হতে পারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর এ ব্যাপারে নির্বাচন কমিশন যেমনি তৎপর তেমনি তৎপর আওয়ামী লীগ দলের নেতারা মনে করেন নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ রাখতে প্রয়োজন তৃণমূলের জবাবদিহিতা নিশ্চিত করে দলীয় কোন্দল নিরসন প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে এগুলো নিরসন করার জন্য সেটা ইতিমধ্যে অনেকের উদ্যোগ নেওয়া হয়েছে বেশিরভাগই এটাই দ্বন্দ্বটা নিরসন হয়ে গেছে এখনও যদি একটি জায়গায় আসে আমাদের লক্ষ্য আছে যে আগামী ঈদের পরেই এগুলোকে দ্রুত আমরা বসে নিরসন করতে সক্ষম হই এবং আগামী নির্বাচনে দল তৃণমূল থেকে একবার উপর পর্যন্ত দল ঐক্যবদ্ধভাবেই সকল নেতা কর্মী নির্বাচনের মাঠে সকলে কাজ করবে আর যেহেতু এরই মধ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভাগীয় শহরগুলো সফর করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই তৃণমূল নেতারাও বেশ উচ্ছ্বসিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বর্তমান সরকারের প্রধান সারা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড সংগঠিত করেছেন সেগুলোকে এই তৃণমূল সংগঠনকে সংগঠিত করে এই উন্নয়নমূলক কর্মকাণ্ডকে জাতির সামনে যদি উপস্থাপন আমরা করতে পারি তাহলে আমরা আশা করি যে আওয়ামী লীগকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে যাওয়া সম্ভব আমরা রাজশাহী শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মহিলাদেরকে সংগঠিত করে উঠান বৈঠক করে আমরা কেন্দ্রের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলিকে বাস্তবায়ন করছি সম্মিলিতভাবে আমরা এক একটা টিম করে আমরা যার যার অঞ্চলে আমরা বাড়ি বাড়ি দিয়ে ভোট চাই নৌকার জন্যে এবং আশা করি নৌকার জন্য সকলে যদি আমরা ভোট চাই আমরা ইনশাআল্লাহ জয়লাভ করব আর আগামী নির্বাচনে তাই তৃণমূলকেই গুরুত্বের সাথে দেখছে আওয়ামী লীগ তৃণমূলের ভূমিকাই তো বড় ভোট করে কে ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচনের জন্য নির্বাচনী কেন্দ্রের যে যাকে দায়িত্ব দেওয়া হয় এরকম আট দশজন মানুষ তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা তারাই তো ভোটারদের কাছে যায় তারাই নেত্রীর কথা আমাদের কথা মানুষের কাছে পৌঁছে দেয় উন্নয়নের কাহিনীগুলো তুলে ধরে তাই তৃণমূলে নির্বাচনের মাঠ গোছাতে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত পনেরোটি উপকমিটির কার্যক্রম সফল হয়েছে বলেও মনে করেন দলীয় নেতারা আফরিন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা পাঁচ জানুয়ারি নির্বাচন হয়েছিল সংবিধান অনুযায়ী এমন দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সংবিধান আর গণতন্ত্র কারো জন্য অপেক্ষা করে না তিনি বলেন বিএনপি ছাড়া বাকি সব দলই আগামী নির্বাচনে আসবে মঙ্গলবার জাতীয় জাদুঘর মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের কথা বলেন তিনি বলেন শেখ হাসিনার রাজনীতি শুধু আগামী নির্বাচনের জন্যই না আগামী প্রজন্মের জন্য মাদক বিরোধী অভিযানের বিষয়ে তিনি বলেন মাদক বিরোধী অভিযানে শেখ হাসিনার সরকারের তদন্তই যথেষ্ট বিএনপির কে কোথায় মাদকের সাথে জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের আজকে মাদকের বিরুদ্ধে আপসীন লড়াই চালিয়ে যেতে হবে আমার ভবিষ্যৎকে আমার ধ্বংসের হাত থেকে আমাকে বাঁচাতে হবে একটা জেনারেশন মাদক যদি ধ্বংস করে দেয় তাতে বিএনপি কিছু আসে যায় না আর একটা হাওয়া ভবনের স্বপ্ন দেখছি সে রঙ্গিন খোয়াব না বর্তমান পরিস্থিতি বিবেচনায় খালেদা জিয়ার মুক্তির জন্য শান্তিপূর্ণ আন্দোলন ছিল বিএনপির কৌশল এর আড়ালে কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলটি কোরবানি পর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আন্দোলনে নামবে তারা দলটির নীতি নির্ধারক এবং সাংগঠনিক পর্যায়ের নেতারা জুনের শুরুতে এমন ধারণাই দিতে চাইছেন প্রতিবেদন জেলে যান গত ফেব্রুয়ারিতে এরপর তার মুক্তির দাবিতে বেশ কয়েক দফায় মাঠে নেমেছে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে মুক্ত করা হবে দলের নেত্রীকে এমন ঘোষণা দিয়ে কর্মী সমর্থকদের নিয়ে পথে নামেন বিএনপি নেতারা লিপলেট বিতরণ কালো পতাকা মিছিল মানববন্ধন এসব কর্মসূচিতে মাঠ গরমের চেষ্টাও করেন তারা তবে মুক্তি মেলেনি খালেদা জিয়ার দলটির নেতারা এখন বলছেন শান্তিপূর্ণ এই আন্দোলনের বাতাবরণে আসল আন্দোলনের প্রস্তুতি সারছেন তারা এই যে শান্তিপূর্ণভাবে যে আমরা আন্দোলনের কথা বলছি এটা একটা সাময়িক একটা বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে সেই ধরনের কৌশল গ্রহণ করতে হয়েছে যারা বলছেন বিএনপি আন্দোলন করতে পারে না তাদের জবাব দিতে দলকে সাংগঠনিকভাবে পুরোপুরি সংগঠিত করা হচ্ছে এমন দাবি করছেন দুজন যুগ্ম মহাসচিব সুতরাং এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস দেওয়ার জন্য তারা বিএনপির সঙ্গে একত্রিত হবে এবং হচ্ছে অচিরই হবে এবং সে হওয়ার মধ্য থেকে আপনি দেখবেন যে যতটা বিজয়ী একটা আবহের মধ্যে আওয়ামী লীগ আছে বেশি দিন স্থায়ী হবে না বলেছেন যে আন্দোলন করার ক্ষমতা আমাদের নাই আমরা আন্দোলন করে দাবি আদায় করতে পারবো না কিন্তু আন্দোলন করতে পারবো কি পারবো না সেটা আমাদের সময় বলে দিবে এখন আমি মনে করি দেশের যে রাজনৈতিক যে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মাঠ তৈরি হয়ে আছে জনগণ বিক্ষুব্ধ এখন শুধু আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করা এবং জাতীয়ভাবে আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্যমত তৈরি করে আমরা আন্দোলনের কর্মসূচিতে আমরা যাবো সেপ্টেম্বরে কোরবানিদের পর দেশের রাজনীতিতে পরিবর্তন আসবে বলে আশা করছেন মৌদুদ আহমদ আর তিনি মনে করেন সেটাই হবে সরকারকে সমঝোতায় আনার মক্ষম সময় সেপ্টেম্বর অক্টোবরের দিকে দেশে রাজনৈতিক যে পরিবেশ বর্তমান যে পরিবেশ আছে তার পরিবর্তন ঘটবে এবং এটা তখন আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে এগোতে হবে দেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচন চায় জানান এই নেতা মানুষের এই দাবি পূরণে খালেদা জিয়াকে মুক্ত করেই নির্বাচনে যাবে বিএনপি বলেন মৌদুদ আহমদ তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে দায়ের করা মানহানি মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার সকালে জামিন শুনানির শেষে আদেশ দেন নড়াইলের জেলা ও দায়রা শেখ আব্দুল আহাদ গেল বুধবার খালেদা জিয়ার পক্ষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জামিনের আবেদন করলে জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন কিন্তু সঠিকভাবে উপস্থাপন না করায় জামিন আবেদন খারিজ করে দেন আদালত বিজ্ঞ আদালতে আজকে আমাদের শুনানি গ্রহণ করেছেন এবং আমাদের আবেদনকে তিনি নামঞ্জুর করেছেন এই বলে যে এই দরখাস্ত যেটা নিম্ন আদালতের নামঞ্জুর ব্যতিরিকে এখানে ফাইল করেছিলেন সেই আদেশ সেই আদেশ মানে নামঞ্জুরের আদেশ ব্যতিরিকে যেহেতু আমরা ফাইল করেছিলাম সেই কথা উল্লেখ করে তিনি আমাদের আবেদন নামঞ্জুর নামঞ্জুর করেছেন এবার বাজেট নিয়ে আমাদের আয়োজন ভোটের বছরে বাজেট জাতীয় সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন মঙ্গলবার সকাল এগারোটায় শুরু হয় চলমান সংসদের একুশতম এই অধিবেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এতে সভাপতিত্ব করেন স্পিকার শীন শর্মিন চৌধুরী বৃহস্পতিবার এই অধিবেশনেই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঘোষণা করবেন দু হাজার আঠারো উনিশ অর্থ বছরের বাজেট যার আকার হতে পারে প্রায় চার লাখ আটষট্টি হাজার কোটি টাকা ঘোষণা হওয়ার পর বাজেট নিয়ে আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা যা পাশ হবে আগামী আঠাশ জুন এর আগে গেল এপ্রিলের আট তারিখ সংসদ অধিবেশন শুরু হয়ে শেষ হয় তারিখ গেল দশ বছরে দেশের বাজারে নিত দাম বেড়েছে বেড়েছে জীবনযাত্রার ব্যয় ক্যাবের হিসেবে দু থেকে দু পর্যন্ত প্রতি বছরই বাজারে বেড়েছে পণ্যের দাম যার ভুক্তভোগী সাধারণ মানুষ পণ্য বাজারকে ভোক্তা বান্ধব করতে বাজেটে পণ্যের দাম স্থিতিশীলতা এবং বিশ্ব বাজারের সাথে দামের তারতম্য ঠিক করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন বাজারে সুশাসন ফিরিয়ে আনার উপরও আরও জানাচ্ছেন আফসার প্রতি বছরই বাজেট আসলে সাধারণ মানুষের মাঝে চিন্তার ভাঁজ পড়ে নিত্যপণ্যের দাম নিয়ে কারণ এমনিতেই বাজারে অনেক পণ্যের দামই নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের আওতার বাইরে সোমবার অর্থমন্ত্রী আবুলমাল আব্দুল মোহিত আশ্বস্ত করেছেন বাজেটে পণ্যের দাম বাড়বে না সাধারণ ভোক্তাদেরও চাওয়া নিত্যপণ্যের দাম যেন থাকে নাগালে জিনিসপত্রের দাম আগুন সমস্ত জিনিসপত্র সাধারণ লোকের পক্ষে কেনা অনেক অসুবিধা আমাদের বেতন সীমিত এখন যদি বাজেটে যদি বাড়তি কিছু করে বাজেট আসলেই কিন্তু একটা সবকিছুর দাম বাড়ানোর একটা প্রবণতা দেখা যায় এই প্রবণতা যাতে না হয় আর কি যাতে আমরা সস্তায় আমদানি করে আনতে পারি সস্তায় আমরা কাস্টমার ভোক্তাদের কাছে বিক্রি করতে পারি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের তথ্য বলছে গেল দশ বছরে একদিকে পণ্যমূল্য যেমন বেড়েছে বেড়েছে মানুষের জীবনযাত্রার ব্যয়ও ক্যাব বলছে দু থেকে দুই পর্যন্ত পণ্যমূল্য গড়ে বেড়েছে দশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ আর সেই সাথে জীবনযাত্রার ব্যয় বেড়েছে গড়ে নয় দশমিক শূন্য নয় শতাংশ বাজেট জুলাই মাসে কার্যকরী হয় দেখা গেছে যেসব পণ্যের দাম বৃদ্ধি পায় এগুলি তাৎক্ষণিকভাবেই এগুলি কার্যকরী হয়ে যায় আর যেসব পণ্যের দাম কমে বা কম নিচুর দিকে থাকে সেই সব পণ্যের দাম আমরা দেখছি কেন ছয় মাসে বলে যে এটা জাহাজের হয়ে গেছে এটা আসতে দেরি হবে কিন্তু আগের মূল্য মূল্যটাই তারা বৃদ্ধি ধরে বিক্রি হতে সুতরাং বাজেটের একটা ফলাফল অবশ্যই পণ্যদের পণ্যের উপর পড়ে এবং সেটা ভোক্তাদের উপরে এসে পড়ে এই অবস্থায় নিত্যপণ্যের বাজারে সুশাসন ফিরিয়ে আনতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা আমরা দেখেছি যে বিশ্ববাজারে যে ধরনের দাম নেওয়া হয় তার সাথে আমার যে খুচরা পর্যায়ের যে দাম আমরা পাই সেই ধরনের আমদানি নির্ভর পণ্যগুলোতে একটা বিস্তর ফারাক আমরা দেখছি ফলে সুশাসনের জায়গাটা ঠিক সঠিক হয়তো বাজেট দিয়ে আসবে না কিন্তু একটা ক্লোজ মনিটরিং যদি এটা থাকে এবং সরকারের অন্যান্য যে মন্ত্রণালয় যারা আছেন তারা যদি এই জায়গাটায় একটু বিশেষভাবে নজর দেন তাহলে বাজেট বাস্তবায়নটাও সহজ হবে পণ্য বাজারে দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর মনিটরিংও দরকার বলে মনে করেন তারা আফসার উদ্দিন নিউজ টোয়েন্টি ঢাকা বর্তমান সরকারের কাছে জনকল্যাণমূলক বাজেট আশা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন অর্থমন্ত্রী বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভি বলেন অর্থমন্ত্রী উদ্ভট মন্তব্য করেন বর্তমান সরকারকে গণবিরোধী আখ্যা দিয়ে রিজভি বলেন সারাদেশে সড়ক মহাসড়ক ও গ্রামীণ সড়ক মিলে পঁচাশি হাজার কিলোমিটার সড়কের এখন বেহাল দশা সড়কের দুর্ভোগের কারণে লাখ লাখ মানুষ ঈদ নিরাপদে বাড়ি যেতে পারবে কিনা সে বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে সরকারের বেপরোয়া লুটপাটের নীতির কারণেই সড়ক মহাসড়কের দুর্দশা কাটছে না বলে অভিযোগ করেন তিনি যে একটা মানে গণবিরোধী একটি সরকার সে গণসম্পৃক্ত জনকল্যাণমূলক কোনো বাজেট দেবে এইটা কোনো কারণ নেই রবি ঠাকুরের ওই গানটা তো আপনারা নিশ্চয়ই মনে আছে কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি এই স্বপ্ন লোকের চাবি আছে আপনার অর্থমন্ত্রীর হাতে তাই এই ধরনের উদ্ভট কথাবার্তা টানা পঞ্চম দিনের মতো দেওয়া হলো ট্রেনের আগাম টিকিট অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবার ভিড় ছিল বেশি যেন পা ফেলার জায়গা ছিল না পুরো কমলাপুর স্টেশনে দীর্ঘ প্রতীক্ষার পর টিকিট পাওয়ার আনন্দ যেমন ছিল আলাদা তেমনি টিকিট প্রত্যাশীদের বড় একটি অংশ ফিরে গেছেন খালি হাতে এজন্য নানা পেশার জন্য সংরক্ষিত আসন ব্যবস্থাকে দায়ী করছেন অনেকেই তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন এই চিত্র কমলাপুর রেল স্টেশনের এখানকার কেউ এসেছেন একদিন আগে আবার কেউ ইফতারি করে আবার কেউ সেহরি করে চলে এসেছেন কাঙ্ক্ষিত ঈদে বাড়ি যাওয়ার টিকিটের জন্য দীর্ঘদিন কষ্ট করে টিকিট পেয়ে খুশি অনেকেই এই সরজাতে চারটে টিকিট পাইছি এসিতে অনেক ভালো লাগছে যে এতক্ষণ কষ্ট করে দাঁড়া ছিলাম এখন খুব খুশি লাগতেছে বাসে যায় এই জন্য ট্রেনে টিকিট কাটা তো ভালোই লাগতেছে কালকে ছটায় এসে এখন টিকিট পেলাম ভালোই অনেক ভালো লাগতেছে কারণ ফ্যামিলি নিয়ে যাব তো অনেক ভালো লাগতেছে কষ্ট এখন সার্থক হয়েছে কষ্ট সার্থক হয়েছে সেই সেহেরি খেয়ে আসছি মানে সারা রাত্রি তো দুই ঘন্টা ঘুমাইছি তবে বরাবরের মতো নানা অভিযোগ করলেন তারা বললেন নানা অব্যবস্থাপনা কথা এসির জন্য এত কষ্ট করলাম বাট এসি পালাম না মানে টিকিট ছাড়লো মাত্র আধা ঘন্টা হয়নি এসির টিকিট শেষ আমরা এসি এখানে বিকেল তিনটা এখনো টিকিট পাননি টিকিট পাইনি এখন এই মাত্র লাইন হচ্ছে এখানে

যতক্ষণ পর্যন্ত একটা টিকিট কাউন্টারে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা দিয়ে রাখবো বুধবার শেষ হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি তারপর শুরু ঈদে ঘরে ফেরার পালা তফিক মাহমুদ মুন্না নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দর্শক এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রিশাদ হাসান আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে রিশাদ পঞ্চম দিনের মতো টিকিট দেওয়া হয়েছে টিকিট অনেকেই পেয়েছেন কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু টিকিট পায়নি এরকম একটি অভিযোগ রয়েছে ঠিক কি কারণের পিছনে রয়েছে যাত্রীরা কি বলছেন ব্যাপারে ধন্যবাদ আপনাকে তাবাসম আপনি জানেন যে আসলে এই কমলাপুর রেল স্টেশনে কিন্তু বেশিরভাগ সময়ই বাড়ি ফিরতে যাওয়া যেসব মানুষ রয়েছেন তাদের ভিড় থাকে দুটি সময় প্রথম যে পর্বটি সেই পর্বটি চলছে ট্রেনের জন্য টিকিট অর্থাৎ টিকিট প্রত্যাশীরা অনেকেই ফিরে গিয়েছেন গতকাল এবং আজকে দেয়া হবে পনেরোই জুনের টিকিট এবং সেই পনেরোই জুনের টিকিটের জন্য এরই ভেতরে বিকেল থেকে কিন্তু অসংখ্য মানুষ অপেক্ষা করছেন এবং বিকেল থেকে যারা অবস্থান নিয়েছেন তাদের একটি অংশ আমি একটু ক্যামেরার চোখে আপনাদেরকে দেখাতে চাই যে আমার আশেপাশে যাদেরকে দেখছেন ওনারা বেশিরভাগই কিন্তু পনেরোই জুনের টিকিট কাটবার জন্য এসেছেন এবং তাদের কাঙ্ক্ষিত টিকিটের জন্য তারা অপেক্ষা করছেন এবং তারা বিকেল থেকে অপেক্ষা করছেন বেশিরভাগ মানুষই বলছেন যে তাদেরকে একটি টোকেন নাম্বার দেওয়া হয়েছে সেই টোকেনটিও তারা অর্ধেক কিছু সংখ্যক মানুষ পেয়েছেন কিছু সংখ্যক মানুষ পান তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই তাদের অভিযোগ তাদের সমস্যা তাদের ভোগান্তি নিয়ে আপনার সাথে একটু কথা বলি কি নাম আপনার কোথায় যাবেন আর কবে টিকিট কাটবেন আমি পনেরো তারিখে জামালপুর উদ্দেশ্যে যাব ঢাকা থেকে আজকে আসছি আমি বিকালবেলা আসছি এখানে সন্ধ্যার পর থেকে ওয়েট করতেছি টিকাটার জন্য প্রায় এখানে কিছু লোক আসছিল ওনারা আমাদেরকে একটা টোকেন দিছে টোকেন দেওয়ার কথা এর মধ্যে ওনারা আসার পরে আমাদের মানে কিছু অংশ টোকেন দিছে তারপরে আমাদের আর বাকি টোকেনগুলা দেয় নাই যখন না দিছে আমি এবং আমার সাথে আরও কয়েকজন আমরা সবাই মিলে প্রথম আমরা ইয়েতে গেছিলাম রেব অফিসে গেছিলাম এখানে যারা আছে ওনাদের এখানে যাওয়ার পরে ওনারা আমাদেরকে রেলওয়ের যে আনসার বাহিনী আছে মানে আর বি ওনাদের এখানে যাইতে বলছে তা আমরা যাওয়ার পরে ওনাদেরকে বলছি যে আমাদের এই অবস্থা আমরা সন্ধ্যা থেকে ওয়েট করতেছি এখন পর্যন্ত আমরা কিছুই পাইলাম না তখন ওনারা আমাদের বলছে যে টোকেনগুলা দিতেছে আসলে এই টুকেনের কোনো মানে হয় না ঠিক আছে অর্থাৎ এটা নিয়ে দিতেছে ওরা কোনো রেলওয়ের কোনো লোক না বা আমাদের সরকারি কোনো লোক না ওনারা এটা বলছে এখন আমরা মনে করতেছি যে আসলে আমরা টুকেন নিয়েই কি করব আর এম নিয়ে কী করবো এখন আমরা টোকেন পাবো কিনা আমরা জানি না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আরও একটু দু একজন মানুষের সাথে কথা বলতেছি আপনার সাথে একটু কথা বলি কি কি মানে ভোগান্তির কি কি দেখেছেন এখন পর্যন্ত অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন তো ভোগান্তির কি পে কি কি পেয়েছেন অনেকক্ষণ যাবত আসছি যে দুইশো চুরানব্বই পর্যন্ত টোকেন না দিয়েছে তো যারা টোকেন পাচ্ছে তারা বলতাছে যে টোকেনে দিলে তো কাউন্টার থেকে টোকেন দেখে দেখেই টিকিটটা দেয় তো দুশো চুরানব্বই পর্যন্ত দিয়েছে আর তিনশো উনআশি পর্যন্ত এন্ট্রি করা হয়েছে খাতাতে তো খাতায় তিনশো উনআশি পর্যন্ত এন্ট্রি করছে বললাম যে কিসের টোকেন কারা দিচ্ছে এই টোকেন টোকেনটা ওই এই যে এই টোকেনটা আমি একটু অনুরোধ করবো টোকেনটা একটু আমাদের কাছাকাছি নিয়ে আসবার জন্য একটু টোকেন দেওয়া হচ্ছে সেই টোকেনের নাম্বার এনার টোকেন নাম্বার হচ্ছে একশো একত্রিশ এবং এই সিরিয়াল দেওয়া হয়েছে এই সিরিয়াল অনেকে পেয়েছেন অনেকে পাননি এবং টোকেন পাননি এমন কি আছে একটু কথা বলে আপনাদের সাথে বেশিরভাগ মানুষই দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে টোকেন পাননি এবং আমরা একটু তাদের সাথে একটু কথা বলি আসলে টোকেন পাননি কতক্ষণ যাবত অপেক্ষা করছেন আমি সেহেরি ইফতারের সময় আইসি এখানে ইফতার করছি এখন পর্যন্ত টুকিন পাই নাই কিংবা তিনশো উনচল্লিশ জন ই করা হয়েছে টিকিট এন্ট্রি করা হয়েছে আমি এখন পর্যন্ত টুকিন পাইতেছি না ঠিক আছে দুশো চৌরানব্বই বন্ধ টুকিন দেওয়া হয়েছে আমাদেরকে আশায় দেওয়া রাখছে বলছে যে ছেড়ি খাইয়ে আসে তারপর দিবে আচ্ছা তো তাহলে যারা টোকেন দিয়েছে তারা কি বলেছে তারা বলছে যে এখন পাইবেন না পাইবেন ছেরি টাইমে ঠিক আছে দুশো চৌরানব্বই বন্ধ দিছে দিয়ে বলছে যে পরে পাইবেন ঠিক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আরও দু একজন মানুষের সাথে কথা বলে আপনাদের আপনাদের সাথে একটু কথা বলি যে আসলে আপনাদের কি অভিযোগ আছে আমাদের অভিযোগটা হলো দুইশো যে দিল বাকি আমাদের দিল উনি বলছে যে ওনার খেতে যাবে কিন্তু আমরা কি করব আমরা তো এখানে অপেক্ষা যে টিকিটের জন্য যাই এই দিবে আমাদের মানে একটু নিরাপত্তার জন্য যে এইখানে আইসিআর আমি টিকিটটা পাবো এই টুকেন অনুযায়ী কিন্তু উনি যে আমরা অনেকজন বলছে যে আপনি এই টুকেনটা দিয়ে যান উনি দিয়ে যাবে না কথা হলো উনি আগে খেতে যাবে তারপর আসে রে কিন্তু আমরা যে এতক্ষণ ঘুম জেগে বসে থাকবো রাত জেগে যে এতক্ষণ ওনারা সেটা ভাববে না সাপ নিজের স্বার্থটা ভাবতেছে এবং আমরা যে অনেকজন লোককে টুকেনের জন্য অপেক্ষা করছি যে আমাদের বাড়ি যাব যে আমাদের বাড়ি যাওয়ার জন্য অনেক অপেক্ষার পর টিকিটটা কাটবো কিন্তু ওনাদের কথা হলো আমাদের সিরিয়াল ম্যান্ট যেটা এটি আমাদের নামটা লেখে নেওয়া মানে সিরিয়ালটা দেওয়া ওনাদের যে টুকেনটা সেটা দিয়ে যাক দিয়ে যাবে না ওনাদের অনুযায়ী দিয়ে যাবে আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তাদের সহযোগিতা বিষয়ে আপনি আসলে কত দূর পেয়েছেন তারা কোনো সহযোগিতা আমাদের করতেছে না যখন ওনারা টুকেন দিতেছে অনেক লোক গেলে মেলে হবে এক্ষেত্রে কিন্তু লাইন কোনো লাইন নেই এখানে ঠিক আছে আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছে না আমাদের জন্য কি হতেছে না কোনো কোনো সিকিউরিটি দিয়েছে না আমাদের জন্য আচ্ছা একটু আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে আসলে এই এখনও পর্যন্ত কি দেখেছেন বহিরাগত কেউ টিকিট নিয়ে গেছে বা এরকম আপনাদের সিরিয়াল ভঙ্গ করে কেউ টিকিট নিয়ে গেছে এরকম কি পেয়েছেন কিনা আমরা 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 একটু কথা বলি এখন এখন পর্যন্ত এরকম কিছু দেখেছেন কিনা হ্যাঁ বহিরাগত কেউ টিকিট নিয়ে গেছে বা সিরিয়াল ভঙ্গ করে কেউ টিকিট নিয়ে গেছে এরকম পেয়েছেন যখন এই যে সিরিয়াল মানে টিকিটটা দেওয়া যখন বন্ধ হলো তখন পিছনের সিরিয়ালগুলির সামনে আসছে আর যারা অরিজিনাল যে লাইন ধরছে তারা এলোমেলোভাবে হয়ে গেছে যারা বুদ্ধিমান যারা চালাক যারা পরে আসছে তারা এই আগে চলে গেছে আর এই আর আইন বাহিনী কোনো সহযোগিতা করে না যখন আমরা রেবের কাছে যাই তখন বলে যে রেল রেল কর্তৃপক্ষের কাছে যাও আর রেল কর্তৃপক্ষ বলে যে টিকিট দেওয়ার কোনো নিয়ম নাই সরকারি কোনো নিয়ম নাই তারা এইভাবে দিচ্ছে এটা তাদের মানে জাস্ট একটু ফ্যাসিলিটি দিল কিন্তু এই ফ্যাসিলিটিটাই বরঞ্চ ঝামেলা হয়ে যাচ্ছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে তাবাসম আসলে বাস্তবতা দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে এখানে তারা আসলে কি বলছিলেন বেশিরভাগের অভিযোগ যে একটি টোকেন দেওয়া হচ্ছে তাদেরকে সেই টোকেন বেশিরভাগ মানুষই পাননি এবং বেশিরভাগই বলছেন যে দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন তারা পনেরোই জুনের টিকিট কাটতে চান এবং এই টিকিটের জন্য তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এবং তারা এখনও পর্যন্ত নিশ্চিত নয় যে তারা আসলে টিকিট পাবেন কি না তাসম এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ বিশাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক কমলাপুর রেল স্টেশনে ট্রেনের আগাম টিকিট বিক্রি হচ্ছে কিছু যাত্রী পাচ্ছেন কিছু যাত্রীরা পাচ্ছেন না কি ধরনের অভিযোগ রয়েছে যাত্রীদের জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিশাদ হাসান ঈদ ফিতরকে কেন্দ্র করে ট্রেনে নিরাপদে যাত্রী পরিবহন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে গেলবার দিনে আড়াই লাখ যাত্রী পরিবহন করলেও এবার দিনে অন্তত তিন লাখ যাত্রী পরিবহন করবে রেল এজন্য এবার ঈদ উপলক্ষে নিয়মিত ট্রেন ছাড়া রেলের মূল বহরে যোগ হচ্ছে বিশেষ ট্রেন যুক্ত করা হচ্ছে দেড় শতাধিক অতিরিক্ত কোচ শিডিল বিপর্যয় নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা আল প্রতিবেদন দেশের মহাসড়কগুলোর বেহাল দশার কারণে আসছে ঈদে যাত্রীদের পছন্দের তালিকার শীর্ষে রেলওয়ে অতিরিক্ত যাত্রী পরিবহনের দিক মাথায় রেখে রেলওয়ে কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ পরিকল্পনা ঈদকে সামনে রেখে এবার ঈদের আগে ও পরে এমনকি ঈদের দিনেও বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ পাশাপাশি রেলের মূল বহরে অতিরিক্ত 150টি কোচ যুক্ত হওয়া ছাড়াও ব্যবস্থা থাকছে সাত জোড়া বিশেষ ট্রেনের এই সাত জোড়ার অতিরিক্ত আরও দুই জোড়া ট্রেন আমরা পরিচালনা উদ্যোগ নিয়েছি অতি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে একটা ট্রেন হচ্ছে ঢাকাতে থেকে খুলনাগামী এবং এই ট্রেনটা কোথাও থামবে না আরেকটা ট্রেন আমরা পরিচালনা করবো ঈদের আগে তিন দিন সেটা হচ্ছে ঢাকা থেকে নীলপামারি পর্যন্ত আমরা আশা করি যে তিন লাখেরও বেশি যাত্রী প্রতিদিন পরিবহন করতে পারবো বিভিন্ন রুটে ঢাকা খুলনা এবং ঢাকা নীলফামারি রুটে বিরতিহীন ট্রেন সেবা পরিচালনার পাশাপাশি শিডিউল বিপর্যয় রোধেও থাকছে বিশেষ ব্যবস্থা এবছর আমরা বিশেষ একটা উদ্যোগ নিয়েছি যেমন লালমনিহাট কোন লালমনিহাট ট্রেন যদি ঢাকা থেকে ছেড়ে যায় লালমনিহাট উদ্দেশ্যে এবং প্রতিমধ্যে যদি বিলম্ব হয় তো লালমনিহাট থেকে আর একটা রেক দ্বারা ওই ট্রেনটা সেরে আসবে রায়ের ট্রেনে অর্থাৎ বিলম্ব হলেও যেন সেই বিলম্বের পরিমাণটা সহনীয় পর্যায়ে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করছে আগামী 10 জুন থেকে শুরু হবে রেলওয়ের বিশেষ এই সেবা যা চলবে ঈদের পরের সাত দিন পর্যন্ত জুবারাল মাহমুদ নিউজ টোয়েন্টি ঢাকা খেলার খবর দেরাদুনে বাংলাদেশকে ছয় উইকেটের পরাজয় উপহার দিয়ে এক ম্যাচ হাতে রেখেই দুই শূন্য ব্যবধানে টিটোয়েন্টি সিভিস জিতল আফগানিস্তান আগে ব্যাট করে টাইগাররা একশো পঁয়ত্রিশ টার্গেট দেয় জবাবে নিয়ন্ত্রিত বোলিং করলেও বাংলাদেশ হার মানে রুবেলের করা উনিশ টা চার বাউন্ডারি হাঁকিয়ে মোহাম্মদ নবি জয় নিশ্চিত করেন সাতজন তৃতীয় টিটোয়েন্টি হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য দেরাদুন থেকে নাজমুস্তাকিব এর প্রতিবেদন আফগানিস্তানের কাছে দেরাদুনের প্রথম আন্তর্জাতিক সিরিজটা স্মরণীয় হয়ে থাকল বাংলাদেশকে পরাজিত করে এক ম্যাচ আগেই তুরিতেই জিতে নেওয়া হল সিরিজ হোয়াইটওয়াশের শঙ্কায় সময় পোহানো টাইগারদের দুই পরিবর্তন বাদ আগের ম্যাচের পেস স্কোয়াডের রাহি রাজু আবু হায়দার রনি আর সৌম্যের যোগদান তবুও ভাগ্যের পরিবর্তন হয়নি ম্যাচের হাইলাইটস ষোলতম ওভারকেই ধরতে হবে এক ওভারে সাকিব তামিম সৈকতকে তুলে আফগানিস্তানকে সিরিজ জয়ের উপলক্ষ দিয়ে দিলেন রশিদ খান লেগি জাদুকর গোটা আফগানদের আইকন সুপারস্টার বাংলাদেশ স্কোয়াডে তামিমের সর্বোচ্চ তেতাল্লিশ সাব্বিরের অবদান তেরো মুশফিকের বাইশ চোদ্দ করেছেন মাহমুদুল্লাহ আবু হায়দা রনির কাছে বাংলাদেশ কাপ্তান সাকিব রিনি থাকবেন একুশ রান বোলার রনি না করলে একশো টোটাল আসতোই না আফগানিস্তান জেতার প্রত্যয় নিয়ে ম্যাচ শুরু করেছে যদিও স্পিনারদের নিয়ন্ত্রণ ওদের আটকে রেখেছে ছন্দে ফিরতে দেয়নি আগের ম্যাচের মতো কিন্তু শক্তি সামর্থ্য তো চাপা পড়ে না যেভাবেই হোক মাথা চাড়া দেবেই আফগানদের সাহাজার চব্বিশ ঘানিয়ে একুশ সেনুয়ারি উনপঞ্চাশ রান করলেও ম্যাচ জেতানোর নায়ক মোহাম্মদ নবী টিকে রইলেন উনিশতম ওভার পর্যন্ত চা করার একাই করলেন দলের এই সিনিয়র মোস্ট প্লেয়ার বাউন্ডারি কীভাবে মারতে হয় রুবেলকে তা শিখিয়ে ছয় উইকেট জিত দখলে নিলেন একত্রিশ রানে নট আউট নবী আফগানরা সিরিজ জয়ের উল্লাসে করালগ্রাসী নদী যখন তীর ভেঙে ফেলে তখন মানুষের মন ভেঙে যায় ঠিক তেমনি বাংলাদেশের মন ভেঙেছে আফগানিস্তান জয়ের উল্লাসে মেতেছে বাংলাদেশের এখন একটাই লক্ষ্য হোয়াইট সারানো তাহলেই দেরাদুন থেকে অন্তত একটা জয় সান্ত্বনা নিয়ে ফিরতে পারবে টাইগাররা দেরাদুন থেকে নাজমুস সাকিব নিউজ টোয়েন্টি ফোর রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম উত্তরাখণ্ড ভারত ভারতের পর্যায়ে নিচ্ছি বিরতি আমাদের সাথেই থাকুন বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত আনতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া জি সেভেন আউটরিচ সম্মেলনে সাতটি অগ্রসর দেশের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইবেন সরকার প্রধান মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তিনি বলেন কুইবেকে অনুষ্ঠিত জি সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশজন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা গত শনিবার অটোয় এক ঘোষণার ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজন বিশ্ব নেতাকে জি আউটরিচ সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দশই জুন দু হাজার আঠেরো তারিখে ক্যানাডার প্রধানমন্ত্রী মিস্টার জাস্টিন ট্রুডোর সাথে একটি দ্বিপাক্ষিক আনুষ্ঠানিক বৈঠক করবেন এই বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়মিত কূটনৈতিক আলোচনা অনুষ্ঠান বা পলিটিক্যাল কনসালটেশন এবং সুনীল অর্থনীতিতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচিত হবে ঈদের ঈদ উপলক্ষে নদী পথে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ এবং কোরবানির বহনকারী ট্রলারে চাঁদাবাজি লুট্তরাজ ঠেকাতে নৌ পুলিশের আটটি নৌ অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এমনটাই জানিয়েছেন নৌ পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান ও ফেরিঘাটে টহলের পাশাপাশি অভিযানের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি মঙ্গলবার সন্ধ্যায় নৌ পুলিশের ডিআইজি কার্যালয়ে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন সদরঘাটে নৌ দুর্ঘটনায় পাড়া যাত্রীদের উদ্ধারে থাকবে পুলিশের ডুবুরির টিম কন্ট্রোল রুমের মাধ্যমে নিরাপত্তার সব ব্যবস্থা পর্যবেক্ষণে রাখা হবে ঢাকা চাঁদপুর বরিশাল কিশোরগঞ্জ সহ আটটি নৌ অঞ্চলে নৌ পুলিশের বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবে যাত্রীবাহী বড় লঞ্চ থেকে শুরু করে ছোট লঞ্চগুলোর যাত্রীদের নিরাপত্তা লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই প্রতিরোধে নৌ পুলিশ নজরদারি রাখবে বলেও জানান তিনি বিভিন্ন যাত্রীবাহী নৌযান যাবে তাদের নিরাপত্তা এবং যাতে এটাও আমরা দেখব যাতে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে প্রতি বছরের মে মাসেই প্রকৃতি ভয়ঙ্কর হয়ে উঠছে দু সালে বজ্রপাতে মারা যান তিনশো জন এর মধ্যে শুধু মে মাসেই নিহত হন একশো জন আর চলতি বছরে মে মাসে মারা যান একশো জন গবেষণা বলছে মে মাসে এ দুর্যোগে মারা যাচ্ছে কমপক্ষে চল্লিশ শতাংশ মানুষ সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় তথ্য উঠে এসেছে থেকে আরো জানাচ্ছেন ছিলেন হঠাৎ করে আকাশ কালো পরে ঝড়ো হাওয়া ঝুম বৃষ্টি আর আকাশে মেঘে মেঘে ঘর্ষণ ফলে সৃষ্ট হচ্ছে বজ্রপাতের যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সাড়ে চারশো কিলোভোল্ট আর এই বজ্রপাতে গত আট বছরে মারা গেছে এক হাজার আটশোর বেশি মানুষ তবে প্রতি বছরের মে মাসে এই মৃত্যুর হার অনেক বেশি অধ্যাপক ডক্টর মুরাদ আহমেদ ফারুকের গবেষণায় উঠে এসেছে এমন সব তথ্য বায়ুমণ্ডলের ওপর স্তর একটি গরম বাতাসের আস্তরণ তৈরি হচ্ছে এই গরম বাতাসটা কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়াচ্ছে আর এই বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ার সাথেও বজ্রপাত বাড়ার একটা ওতপ্রোত সম্পর্ক রয়ে গেছে এপ্রিলের শেষ থেকে শুরু করে মে এর শেষ পর্যন্ত খুব বেশি আমাদের বায়ুমণ্ডলে প্রভাব ফেলছে আমাদের আবহাওয়াতে প্রভাব ফেলছে পরিসংখ্যান বলছে ব্যতিক্রম নয় এবারও বরং চলতি বছরে এ পর্যন্ত বজ্রপাতে নিহত হয়েছে একশো জন এর মধ্যে শুধু মে মাসেই একশো জন তিনি বলেন গ্রামীণ জনপদ এবং উন্মুক্ত স্থানে এ মৃত্যুর হার বেশি এ দুর্যোগ থেকে বাঁচতে বিভিন্ন পরামর্শও দিলেন এই গবেষক প্রশিক্ষণের ব্যবস্থা করা সেই সাথে কিছু কিছু শেল্টার বেল্ট তৈরি করা যেতে পারে শেল্টার বেল্টটাকে এরকম কয়েক একর জায়গা জুড়ে বা কয়েক হেক্টর জায়গা জুড়ে যেখানে বিস্তীর্ণ এলাকা শুধুমাত্র ধানের জমি বা হাওড় বাওড় সেসব জায়গাতে একটি করে আশ্রয় কেন্দ্র খোলা যেতে পারে সামনের দিনগুলোতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে রয়েছে বজ্রপাতের সম্ভাবনাও জুলাই অগস্ট মাসগুলোতে তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা আছে যেটা ওয়েদার ফোরকাস্টিং বলছে আবার পূর্বাভাস বলছে আর সেটা বাড়লে বজ্রপাত বাড়ারও একটা সম্ভাবনা রয়ে যায় কিন্তু এটা ডেফিনেটলি বলা যাবে না যে বজ্রপাত বাড়তেই পারে একটি বজ্রপাতের তাপমাত্রা সাধারণত আঠাইশ হাজার ডিগ্রি সেলসিয়াস কিন্তু বর্তমান সময়ে আমরা বজ্রপাতের যে শব্দ শুনতে পাচ্ছি তা থেকে বোঝা যাচ্ছে এর তাপমাত্রা আরও বাড়ছে ফলে বাড়ছে বিদ্যুৎ শক্তিও গবেষণায় এমন তথ্য উঠে এসেছে সৈয়দ নোমান নিউজ টোয়েন্টি ফোর ময়মনসিংহ राजधानी एलिफेंट रोड दोकान सह मोट आठ टी प्रतिष्ठान के विभिन्न अपराधे পাঁচ লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শারীরিক ক্রয়ের কোনো রসিদ দেখাতে না পারায় মনে মনে রেখো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে একই সময় এলিফেন্ট রোডের বেশ কয়েকটি রেস্টুরেন্টকে এর আগেও জরিমানা সহ সতর্ক করার পরও বাসি খাবার পরিবেশন এবং নোংরা পরিবেশের কারণে দুই লাখ ষাট হাজার টাকা জরিমানা করা হয় একই সাথে সুবাস্তু অ্যারোমা শপিং সেন্টারের কসমেটিক্সের দোকানকে জরিমানা করা হয় ভোক্তা অভিযান পরিচালনার সময় ব্যবসায়ীদের সঠিকভাবে ব্যবসা চালানোর বিভিন্ন পরামর্শ দেন ভ্রাম্যমাণ আদালত পার্টিকুলার শাড়ি ইন্ডিয়া থেকে তারা কত টাকা দেখ কিনতেছে এবং এই শাড়িটা আমি ভোক্তা হিসাবে কত টাকা দেখ আমি কিনতেছি ওইটা যদি প্রাইসটা কম্পেয়ার করার জন্য জিজ্ঞেস করছিলাম কিন্তু তারা সেই প্রাইসটা আসলে কম্পেয়ার করে আমাদেরকে স্পেসিফিক রেকর্ড দেখাইতে ব্যর্থ হয়েছেন তো আমরা রোজার এক সপ্তাহ পূর্বে এসেছিলাম এবং তাদেরকে আমরা কিছু জরিমানা আরোপ করে তাদেরকে আমরা কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য বলেছি কিন্তু আজ এসে আসলে আমরা দেখলাম এখানে পচা বাসি খাবার তেলাপোকা পোকা যুক্ত খাবার এবং অনেক দিনের বাসি পচা শশা যার উপরে এবার খবর দর্শক প্রবাসের খবরের শুরুতেই আমরা যাব লেবাননে বৈরুত থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা বাবু শাহ আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আহ লেবাননে বৈধ প্রবাসীদের ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু এই বাধ্যতামূলক করার ফলে যে ধরনের সেবা কিংবা সুবিধা পাওয়ার কথা ছিল তারা কিন্তু ধন্যবাদ তাবাসুম লেবাননে আপনার একজন প্রবাসী যখন বাংলাদেশ থেকে লেবাননে আসে তখন তাকে তখন বৈধ কাগজ করতে হয় সেই কাগজের সাথে তাকে এখানে পাশাপাশি আপনার ইন্স্যুরেন্স করতে হয়

কাজ করতে গিয়ে আহত হয়েছে এইসব ইন্স এর আপনার এই ধরনের কোন ধরনের সেবা পাচ্ছি না তবে যেসব মারা যায় তাদেরকে ইন্স্যুরেন্স কোম্পানি গুলো একটা এককালীন একটা টাকা দিয়ে থাকে আমরা জানতে পেরেছি এবং কিছু কিছু প্রবাসী এই টাকা পেয়েছে বলে আমরা আপনাকে বাবু আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক লেবাননের বৈরুত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক বাবু এ পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি নিউজ টোয়েন্টি ফোর সাংবাদে ফিরছি খুব শীঘ্রই আর একবার স্বাগত নিউজ टुडे ফর সংবাদে দর্শক প্রবাসের খবরে এবারে আমরা যাব সৌদি আরবে জেদ্দা থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন এম ওয়াই আলাউদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি বিমান ও পর্যটন মন্ত্রী কে এম শাহজাহান কামাল জেদার একটি হোটেলে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আপনি জানাবেন যে এই মতবিনিময় কোন ব্যাপারগুলো উঠে এসেছে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে তাwasm ধন্যবাদ আপনাকে আপনি যেমনটা বলছিলেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিমান ও পর্যটন মন্ত্রী জনাব এ কে এম সাজান কামাল সাহেব আপনি কয়েকদিনের সফরে এখন সৌদি আরবে অবস্থান করছেন আপনি জানেন হজকে সামনে রেখে ওনার এই সফরে আসার পাশাপাশি উনি উনি সপরিবার উমরা পালনও করছেন গতকালকে গত কয়েকদিন যাবতীয় এখানে উনি সৌদি বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলেছেন এখানে বাংলাদেশ সরকারের নিযুক্ত যে বাংলাদেশ হজ মিশন আছে হজ মিশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন কথা আজকে কথা বলেছেন জেদ্দা কনস্যুলেটের কনসুলেটের জেনারেল এফ এম বরহানউদ্দিন সাহেব এখানকার যে বিমানের রিজIONAL ম্যানেজার আছেন জনাব আলী উসমান নূর সাহেব শো বিভিন্ন কর্মকর্তাদের সাথে এর পাশাপাশি উনি গতকালকে আমাদের সাথে আজকে সকালে আমাদের সাথে বসেছিলেন আপনি জানেন যে সৌদি আরব পশ্চিম অঞ্চলের রিপোর্টারস অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিম অঞ্চলের নেতৃবিন্দে সাংবাদিক নেতৃবিন্দে সাথে উনি মধ্যনিয় করেছেন মত বিনিময়ের করার যে বিষয়টি উনি ওখানে তুলে নিয়ে আসছেন সৌদি প্রবাসী যারা যে বিভিন্ন আপনি জানেন যে বিমানের বিভিন্ন অভিযোগ ও অভিযুক্ত আছে উনি

উনি আমাদের সাথে শেয়ার করেছেন বলেছেন যে আসলে কি ধরনের ব্যবস্থাপনা নিলে কি ধরনের ব্যবস্থা নিলে যেতে এবার এবার বিমানের ফ্লাইট যাতে আপনি খালি না আসে এবং এই বিষয়টা উনি আমাদের সাংবাদিকদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছেন যাতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা আপনি জানেন गवर्नमेंटের একটা নির্দেশনা রয়েছে এই বছর আপনি জানেন বর্তমান সরকারের শেষ বছরে এসে এই বছরের এ বিশেষ করে হজ নিয়ে যাতে কোন ধরনের হ্যাসেড সৃষ্টি না হয় কোন ধরনের সমস্যা সৃষ্টি না হয় এইটা থেকে কি করে উত্তরণ করা যাবে সেই বিষয়ে উনি এখানকার অভিজ্ঞ যারা আছেন যে বিগত যাব যারা এসব হজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন হজের সাথে কোন সংশ্লিষ্ট বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ আছেন সাংবাদিকরা আছেন তাদের সাথে কথা বলেছেন পাশাপাশি আপনি জানেন যে বিমানের যে সব যতগুলি ফ্লাইট বিশ্বে যে চলাচল করে তার ম্যাক্সিমাম ফ্লাইট কিন্তু জেদ্দা এবং সৌদি আরবের থেকে আপনি কিন্তু যাই একটা বিমানের আয়ের একটা অংশ কিন্তু এই প্রবাসীদের কাছ থেকে আর্ন করে থাকে সেই বিষয়টা নিয়ে জীবন আপনি জানেন যে জেদ্দা থেকে বিমানের প্রতিদিন ফ্লাইট থাকলেও কিন্তু ঢাকা সরাসরি ফ্লাইট একটি সেই বিষয় এখানকার আহ উনি কথা উনি প্রবাসীদের দাবির মুখে উনি বলেছেন যে এখানে ফ্লাইট কিভাবে বাড়ানো যায় মদিনাতে সরাসরি ফ্লাইট কিভাবে ব্যবস্থা করা যায় এই বিষয়ে উনি যত দ্রুত পদক্ষেপ নেবেন এবং আপনি জানেন যে বাংলাদেশে গেলে যে প্রবাসীরা যাতে এয়ারপোর্টে হয়রানি হয় সেই বিষয়টাও এখানকার কমিউনিটি নেতৃবৃন্দ ওনার নজরে আনার চেষ্টা করেছেন এখানকার কনসুলেট জেনারেল এবং বিশেষ করে যে বিমানের কর্মকর্তারা আছেন সেই বিষয়টাও এখানকে জানার চেষ্টা করেছেন আর কথা বলেছেন যে ব্যাগেজ নিয়ে বিমানের ব্যাগেজ আপনি জানেন যে প্রতিটি যাত্রীর জন্য ৫০ যে কেজি পর্যন্ত তারা নিতে পারে। হয় সরকার বিমানে কিন্তু আপনার যাত্রীরা কিন্তু দুইটা তিনটা লাগেজ নিতে চায় কিন্তু সরকার গত কয়েক মাস আগে বিমানে একটা প্রবাসীদের জন্য একটা ছাড় দিয়েছিল যে আহ আরো পঁচিশ কিলো নিতে পারবে তিনশো রিয়াল দিয়ে

সাধারণ সম্পাদক মাসুদ সেলিম সাহেবের উপস্থাপনা এবং পরিচালনায় এবং অন্যান্য সাংবাদিককে বিভিন্ন টেলিভিশন যারা এখানকার প্রতিনিধি আছে সব টেলিভিশনের প্রতিনিধিদের সাথে উনি কথা বলেছেন তাদের মত এখানে ব্যক্ত করেছে তাwasm এই ছিল জনাব এম সাজান কামালের সাথে আমার প্রবাসী সাংবাদিকদের সাথে মত বিনিময় আমার সর্বশেষ খবর এম ওয়াই আলাউদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য দশ সৌদি আরবের জিদা থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন আমরা এবার চলে যাব কুয়েতে ঈদ উল ফিতর যত এগিয়ে আসছে কেনাকাটায় মানুষের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে উঠেছে কুয়েতের বিপণী বিতানগুলো কুয়েতে বিভিন্ন মার্কেট ঘুরে বিস্তারিত জানাতে কুয়েত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুদ্দিন সুমন সুমন ঈদকে ঘিরে কুয়েতের বিপণী বিতানগুলো কতটুকু জমজমাট হয়ে উঠেছে ক্রেতা কিংবা বিক্রেতারা কি বলছেন ধন্যবাদ তাবাসসুম আসলে এই

খাদ্যদ্রব্য কাপড় এবং এখানে বিশ্বের ব্র্যান্ডের মালও পাওয়া যায় প্রত্যেকটি জিনিস বিভিন্ন ভাবে এই সারটা দিয়ে থাকে রমজান মাসে যাওয়া আপনার কল্পনা করা যায় না সরাসরি কেউ না দেখেন তো সেক্ষেত্রে আমি অনেকগুলি মার্কেট গুলো দেখলাম সেই একই জিনিস

সুমন আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সাথে কুয়েত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মঈনুদ্দিন সুমন ঈদকে কেন্দ্র করে প্রবাসীদের ব্যস্ততার খবর জানাতে জার্মানি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন দেয়ান আরেফিন টিপু টিপু আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আমরা জানি জার্মানি একটি ইউরোপিয়ান দেশ এবং সেটি মুসলিম প্রধান দেশটা তো সেই ক্ষেত্রে সেখানে রোজা কীভাবে পালন করছেন প্রবাসীরা এছাড়া ঈদকে ঘিরে কি প্রস্তুতি চলছে সেখানে মাসুম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলকে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন যেহেতু একটি মুসলিম প্রধান দেশ নয় জার্মানি ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ সেখানে আমরা বসবাস করি তো এখানে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছে যেহেতু এখানে মুসলিম প্রধান দেশ নয় ঈদ ঈদকে কেন্দ্র করে এখানে তেমন কোনো আহ পরিবেশের সৃষ্টি হয় না যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা প্রকৃতপক্ষে ঈদের যে আনন্দ সেটি এখানে খুঁজে পায় যে ঈদকে সামনে রেখে যারা বাংলাদেশে রয়েছেন পরিবারের অন্যান্য পরিবারের সদস্যরা তাদেরকে কিভাবে এই ঈদ উপলক্ষে এখান থেকে যে আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন টাকা পয়সা এখান থেকে পাঠিয়ে আর্থিকভাবে এবং পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন যারা রয়েছেন সদস্যরা রয়েছেন তারা কিভাবে ঈদ অনেক বেশি উৎসবের সাথে পালন করতে পারেন সেই সেই ব্যাপারটি এখান এখানে যারা রয়েছেন প্রবাসী বাংলাদেশের তারা ঈদকে সামনে রেখে সবচেয়ে বেশি প্রস্তুতি নিতে থাকেন কিভাবে একটু বেশি বেশি টাকা আন করে বাংলাদেশে পাঠানো যায় তো যেহেতু রমজানের আজকে বিশতম রোজাটি এখানে শেষ হয়েছে আর হয়তো দশ দিন পরেই আমরা এখানে ঈদ উদযাপন করব তো আমাদের এখানে জার্মানিতে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছে আমাদের কমিউনিটি অনেক বড় নয় সর্ব সর্বসাকুল্যে বিশ হাজার প্রবাসী বাংলাদেশি জার্মানিতে আমরা বসবাস করি তো বড় বড় শহরগুলোতে কয়েকটি মসজিদ রয়েছে কয়েকটি মসজিদ বাংলাদেশি প্রবাসীরা পরিচালনা করে থাকেন এবং অন্যান্য যারা রয়েছে মুসলিম প্রধান দেশ তাদের সাথে একত্রিত হয়ে এখানে ঈদের কি আমরা আদায় করে থাকি এবং ঈদ যত গনিয়া আছে ততই আমরা যারা প্রবাসী বাংলাদেশি রয়েছে আমরা অনেক বেশি করে প্রবাসী আমাদের দেশে যে পরিবারের সদস্য রয়েছে তাদেরকে আমরা অনেক বেশি মিস করি এই সময়টিতে কেননা বছরের এই যে দুটি ঈদ রয়েছে ঈদ উল এবং ঈদ উল এই দুই দিন পরিবারের অন্যান্য সদস্যদেরকে রেখে আমাদেরকে এই দূর প্রবাসে ঈদ উদযাপন করতে হয় ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক হলো আমরা অনেক বেশি আনন্দিত হই আমাদের হয়তো পরিশ্রম এবং শ্রমের বিনিময়ে আমরা যে অর্থ উপার্জন করি সেই অর্থের বিনিময়ে দেশে যে পরিবারের সদস্য রয়েছে তারা অত্যন্ত আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপন করতে পারে এটি একজন প্রবাসী বাংলাদেশি টিপু আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের জার্মানি থেকে যুক্ত হয়েছিলেন দেওয়ান আরিফিন টিপু এবার আমরা যাব দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম বিল্লা মাসুম আপনাকে স্বাগত জানাচ্ছি দক্ষিণ আফ্রিকায় কিভাবে প্রবাসীরা ঈদ উদযাপন করে বিস্তারিত জানাবেন পৃথিবীর ভিতরে যে কটা মুসলিম দেশ আছে তার ভিতরে অন্যতম কিন্তু দক্ষিণ আফ্রিকা তবে ইসলাম মানার ব্যাপারে মূল্যবোধ যেগুলো আছে সেগুলো মানার ব্যাপারে কিন্তু অন্যান্য দেশের চেয়ে কিন্তু দক্ষিণ আফ্রিকার অবস্থা অনেক বেশি ভালো এখানে অন্য জায়গাতে যখন মানুষজন চিন্তা করতে পারে না যে ঈদের নামাজটা কিভাবে পড়বে এখানে কিন্তু ঈদের নামাজ হয় হচ্ছে আপনার ফিল্ডে অনেক বড় খালি জায়গাতে এখানে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়

যদি এটা খ্রিস্টানদের দেশ হলো এখানে কিন্তু ঈদের নামাজটা যখনই বাইরে পড়তে যাচ্ছে যখন আমরা ঈদের নামাজ পড়তেছি তার একটা বড় সংখ্যা বাংলাদেশের এখানে নিজেদের মসজিদ আছে মসজিদ থাকার কারণে এখানে কিন্তু নিজেদের উদ্যোগে কিন্তু নামাজের ব্যবস্থা হচ্ছে নামাজের ব্যবস্থা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে সকল তো যখন একত্রিতে আপনারা কিন্তু অন্যরকম একটা অ্যামেজ এবং সেখানে বাংলাদেশীদের অর্থনীতি সব ইদগা এবং করা হয়েছে সেইগুলাতে কেন আপনারা ঈদের পরে খাবারের বক্সের কিছু করা হয় কেন এটা বাংলাদেশি কমিউনিটি কিছুটা অবশ্যইরা পুরো ছাত্র করতে পুরো থাকার চেষ্টা করে দেন যারা যারা আছে তাদেরকে ঠিকই ভালোবাসা করে নাই ইচ্ছা বন্ধ হ্যাঁ মাসুম বিল্লা আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য দর্শক দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ থেকে যুক্ত হয়েছিলেন মাসুম বিল্লা বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করেছে স্পেনের বাংলা গণমাধ্যমের প্রতিনিধিত্বকারী সংগঠন সোমবার মাদ্রিদের লাভাপিএস এলাকার বাংলা টাউন রেস্তোরাঁয় ইফতার মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এম হাউন আল রশিদ স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি শাহাদুল সুহেদের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা প্রেস ক্লাবের সদস্য কবির আল মাহমুদ ও সাইফুল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মিনহাজুল আলম মামুন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইতালির ফেনি জেলা সমিতি নির্বাচন কমিশন রোমের তরপিনা তারাস্থ টিমসি মসজিদে আজ ইফতার মাহফিলে ইসলামিক কালচার রমজানের তাৎপর্য গুরুত্ব তুলে ধরা হয় ইফতার আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার আহমেদ নাইম সদস্য সচিব সিরাজুল্লাহ পঞ্চায়েত নির্বাচন কমিশনার মর্শিদুল হক আলাউদ্দিন শিমুল আওরেঙ্গজেব রিপন গোলাম মাওলা মিলন আবু সাইদ বাবলু সহ আরও অনেকে সৌদি রিয়াদে ঢাকা প্রবাসী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই মাহফিল নেসার আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী নুর বিশেষ অতিথি ছিলেন বিপ্লব দেওয়ান আর উপস্থিত ছিলেন শাহজাহান চঞ্চল গাজী সাইদ সহ বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এখন এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে